10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে আজ শিক্ষা ভবনে শিক্ষা অধিকর্তার নিকট সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। কি কারণে তাদেরকে টার্মিনেশন করা হয়েছে সেই বিষয়ে জানতে যান তারা। চাকরিচ্যুত 10,323 শিক্ষকদের পুনরায় চাকরিতে বহাল করার দাবি জানিয়েছে 10,323 জয়েন্ট মুভমেন্ট কমিটি। শিক্ষা অধিকর্তার অফিস থেকে ফিরে এসে সংগঠনের নেতৃবৃন্দ জানান, কোনো মামলায় তাদেরকে টার্মিনেশন করা হয়েছে যে সম্পর্কে তাদেরকে লিখিতভাবে জানাতে হবে। প্রত্যেককে পৃথক পৃথক ভাবে টার্মিনেশন লেটার দিতে হবে। শিক্ষা দপ্তর বিষয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে পৃথক পৃথক ভাবে টার্মিনেশন লেটার দিতে ব্যর্থ হলে তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য জোরালো দাবি জানিয়েছে জয়েন্ট মুভমেন্ট কমিটি। নেতৃবৃন্দ আরো জানান, গত 10ই নভেম্বর তারা শিক্ষা অধিকর্তার কাছে এসব বিষয়ে স্মারকলিপি দিয়েছিল, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সদ উত্তর মেলেনি। গত নভেম্বর মাসের 10 তারিখ মাননীয় শিক্ষা অধিকর্তার কাছে একটা মেমোরেন্ডাম আমরা দিয়েছিলাম যে কোন কেসের মূলে, কোন ময়নাটের সঙ্গে কোন কেসের মূলে আমাদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট চ্যালেঞ্জ হয়েছে বলে আমাদেরকে টার্মিনেট করা হয়েছিল। কিন্তু আমাদের দাবি হলো আমাদেরকে বাই নেম টার্মিনেশন লেটার দিতে হবে। কোন কেসের মূলে আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলি চ্যালেঞ্জ হয়েছিল, এই কারণে বাই নেম টার্মিনেশন লেটার আমাদেরকে দিতে হবে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট ছিল আমাদের যে 2012 সনের যারা বিজ্ঞান শিক্ষক তারাও সেম রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল এবং তাদেরও একটা রিট পিটিশন ছিল, তাদেরকে কেন রেস্কিউ করা হয়েছে সেটা জানার জন্য আমরা মেমোরেন্ডাম দিয়েছিলাম। এবং যারা পলিসিকে চ্যালেঞ্জ করেছিল 2010 সনে এবং পরবর্তীকালে 2012 সনে তারা একই রিভাইস এমপ্লয়মেন্ট পলিসিতে নিযুক্ত হয়ে থাকলে কীভাবে তারা চাকরিতে থাকতে পারে, সেরকম একটা মামলা আমরা হাইকোর্টে করেছিলাম এবং হাইকোর্ট রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকে ইনস্ট্রাকশন দিয়েছে যদি তারা কনময়নাটের সঙ্গে যুক্ত থাকে 4 থেকে 44 নম্বর যে সিরিয়াল নাম্বার তাদের সার্ভিসটাকে ডিসকন্টিনিউ করে দিতে। সোমবার শিক্ষা অধিকর্তার চাঁদনী চন্দ্রনের সঙ্গে সাক্ষাৎ করে চাকরিচ্যুত শিক্ষকরা আরও জানতে চান, একই চাকরি নীতিতে 2012 সালে বিজ্ঞান শিক্ষকরা নিযুক্ত হয়েছিল, তাদেরকে কেন চাকরিতে বহাল রাখা হয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, আল্লাহ বল।